কংগ্রেসের অঞ্চল সভাপতি খড়ের গাদাই আগুন এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেল গোটাপাড়া দমকলের বিরুদ্ধে গফিলতির অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী পরে চাই প্রায় পঞ্চাশ হাজার টাকার ধানের ঘর শত্রুতার জেরে কেউ বা কারা আগুন লাগিয়েছে অভিযোগ কংগ্রেস নেতার মালদা জেলা চাচল থানার অন্তর্গত কলিগ্রামের ইমাম পাড়ার ঘটনা ইমামপাড়ার বাসিন্দা কংগ্রেসের কলিগ্রাম অঞ্চল সভাপতি শেখ জৈনুদ্দিনের খড়ের গাদায় আগুন লাগে যায় যেখানে সারা বছরের গবাদি পশুর খাদ্য হিসেবে রাখা ছিল প্রায় পঁচিশ বিঘা জমির ধানের ঘর হাওয়ার কারণে বাড়তে থাকে আগুনের তীব্রতা এলাকাবাসী সাথে সাথে খোঁজ দেয় দমকল কেন্দ্রে কিন্তু দমকল আসতে দেরি করায় ঝুঁকি নিয়েই আগুন নেভানোর কাজে নেমে পড়ে এলাকার যুবকেরা সকলের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা নিয়ন্ত্রণে আসে আগুন আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে হাজির হয় দমকল কর্মীরা তাদের দেখে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী তাদের প্রশ্ন আগুন নেভার পর দমকল এলে কি লাভ খড়ের গাদার পাশেই ঘন জনবসতি সম্পন্ন পারা। আগুন নিয়ন্ত্রণে না এলে বড়সড় বিপদ ঘটতে পারত জানাই এলাকাবাসীরা যদিও দমকল আধিকারিকেরা জানান তারা খবর পাওয়ার সাথে সাথেই এসেছেন কিন্তু তার আগে এলাকাবাসী অনেকটা আগুন নেভানোর কাজ করে দিয়েছে কংগ্রেস নেতা জৈন অভিযোগ করেন কেউ বা কারা ইচ্ছে করে আগুন লাগিয়েছে না তো আগুন লাগার কোনো কারণ নেই সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খনের কাদার মালিক অঞ্চল সভাপতি শেখ জৈনুদ্দিন বলেন দমকল অনেক দেরিতে আসলো পাড়ার ছেলে ঝুঁকি নিয়ে না অনেক ক্ষতি হয়ে যেত প্রায় পঞ্চাশ হাজার টাকার গেছে শত্রুতা করে কেউ লাগিয়েছে বলেন আমরা অনেক কষ্ট করে আগুন নিভিয়েছি দমকল অনেক দেরিতে এসেছে না তো আগুন চারিদিকে ছড়িয়ে যেত চাঁচল দমকল কেন্দ্রের সাব ইন্সপেক্টর তীর্থঙ্কর দাস বলেন আমাদের কাছে খবর যাওয়ার সাথে সাথেই এসেছে তেমন ভয়াবহ আগুন লাগেনি এলাকাবাসী নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছিল আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে ইমামপাড়া কলিগ্রামের ইমামপাড়াতে হ্যাঁ এখানে একটা খড়ের পাড়ায় আগুন লেগেছিল খবর পাই আমরা তৎক্ষণাৎ আমরা গাড়ি নিয়ে আসি তো আমাদের আসার পর দেখলাম এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে ঠিক আছে আমরা পুরোটা দেখে নিলাম দেখে নিয়ে আমাদের আসার আগে ওনারা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন বাকিটুকু আমরা দেখে নিয়েছি আগুন লাগার কারণ কিছু আগুন লাগাতে এই ওয়েদারেতে কি হয় যে প্রচন্ড ড্রাই ওয়েদারটা এখন ঠিক তো খড়ের গাদা